আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজে গরু মাংসের কাবাব রেসিপি খুব মজাদার এই রেসিপিটা আপনারা অনেকেই হয়তো পছন্দ করেন তো খুব সহজে আমি এটা কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন তারই একটা রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই মজাদার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো চলুন চলতে মূল রেসিপিতে তো প্রথমে এখানে আমি দুই কাপ গরু মাংস কিমে নিয়ে নিচ্ছি তো গরু মাংসটাকে আমি একটু ছোট করে টুকরো করে তারপরে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দেব এক কাপ বুটের ডাল তো এটাকে আমি তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি ছোলা বা বুট যে কোনো কিছুর ডালই এখানে দিতে পারেন তারপর এখানে আমি এক চা চামচ দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ দিয়ে দেব আদা বাটা তো আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো আর এক চা চামচ মরিচের গুঁড়ো তারপর এখানে আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো এক চা চামচ আর ধনে গুঁড়ো এক চা চামচ তারপর আমি এখানে আরও অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ তারপর এখানে আমি দুই চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি তারপর গোটা গরম মশলা দিয়ে দেব এখানে তো এগুলো সেদ্ধ হওয়ার পর আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন বা ব্লেন্ড করতে পারেন তো এগু এখানে আমি এলাচ দারচিনি আর কিছুটা লং দিয়ে দিলাম তারপর এখানে আমি এক কাপ পানি দিয়ে দেব তো এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ তারপরে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু মশার সাথে এভাবে মিশিয়ে দিয়ে আমি এটাকে চুলায় জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত আমাদের ডালগুলো সিদ্ধ হয় আর পানিটা এমনভাবে দেবেন যেন অবশিষ্ট কোনো পানি না থাকে এই পানিটা যেন একেবারে আমাদের ডাল আর মাংসের সাথে একদম শুকিয়ে যায় এমনভাবে পানিটা দেবেন তো আমি একটু নেড়ে দিচ্ছি মিডিয়াম এটাকে জাল করতে থাকবেন তাহলে ডালগুলো খুব সহজে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু ডালটা আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে রাতে ভিজিয়ে রাখতে পারেন তো এভাবে করে আমি নেড়ে দিচ্ছি এই যে দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আমাদের ডালগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এখন চুলা থেকে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব তো প্রথমে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি এই যে দেখুন শুকনো মরিচ আর কাঁচা মরিচ মিলে তিন চারটা তারপর এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দেব টালা জিরে গুঁড়ো তো আমি গরম মশলা গুঁড়ো এক চা চামচ আর টালা জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি এখানে একটা ডিম অ্যাড করে দেব। তো আপনারা পাটায় পিসেও নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি হাফ কাপের মতো ব্রেড ক্রাম্প দিয়ে দেব এই যে দেখুন তা আমি হাফ কাপ দিয়ে দিয়েছি আমি এখানে মেখে নেব সব কিছু একসাথে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নরম হয়ে যায়নি ঠিক এরকম হবে তাহলে কিন্তু আপনাদের কাবাবগুলো খুবই ভালো হবে আর অনেকে দেখবেন কমপ্লেন থাকে যে কাবাবগুলো তেলে দেওয়ার পর ফেটে যায় তো আমার এই রেসিপিটা আপনারা ফলো করে দেখতে পারেন কখনোই আপনাদের কাবাবগুলো তেলে দেওয়ার পর ফেটে যাবে না তো এই যে দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি তারপর এভাবে মুঠো করে আমি এগুলোকে কাবাবের শেপ দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রামটা বাদও দিতে পারেন তারপর এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে খেয়াল রাখবেন যেন কোথাও একটু ফাটা না থাকে যদি ফাটা থাকে ওটাতে তেল ঢুকে কিন্তু আমাদের কাবাবগুলো ফেটে যায় তো চেষ্টা করবেন কাবাবগুলো যেন একদম মসৃণ হয় কোনোভাবেই ফাটা না থাকে এভাবেই করে এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো কাবাবই রেডি করে নেব আর হাতে একটু তেল দিয়ে দেবেন তাহলে আর খুব সুন্দরভাবে কাবাবগুলো বানাতে পারবেন তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব তো আপনারা ফ্রোজেন করতে চাইলে এভাবে ছড়ানো একটা ট্রেতে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এই যে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি তারপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি এই যে আমি তেল গরম করে তেলে দিয়ে দিয়েছি তেলে দিয়ে আমি দুই পিঠটাকে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার একটাও কিন্তু ফেটে যায়নি খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে গরু মাংসের কাবাব রেডি হয়ে গেল আশা করি আমার এই মজাদার আর সহজ রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে সবাই বাসায় ট্রাই করবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ